আসসালামু আলাইকুম দর্শক, এই ভিডিওতে বাংলাদেশের একটি সুনামধন্য ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কর্তৃক উৎপাদিত অ্যাটোভা এই মেডিসিন নিয়ে কথা বলবো। সাথে আছি আমি মোহাম্মদ ফিরোজ আহমেদ, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এ গ্রেড ফার্মাসিস্ট। দর্শক, এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। চলুন তাহলে শুরু করা যাক। প্রশ্ন নম্বর ১, মেডিসিনটি আসলে কি? মেডিসিনটির কাজ ও ডোজ কি? এই মেডিসিনটির জেনেরিক নেম অ্যাটোরভাস্টেটিন। জেনেরিক নাম সম্পর্কে ভালোভাবে জানতে হলে একটি মেডিসিনের কয়টি নাম থাকে এই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। অ্যাটোরভাস্টেটিন 10 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম এবং 40 মিলিগ্রামের ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। মেডিসিনটির কাজ, অ্যাটোরভাস্টেটিন এর কাজ হলো আমাদের সেল বা কোষের মধ্যে অবস্থিত এইচএমজি কোএ রিডাক্টেজ নামক একটি এনজাইমকে ইনহিবিট বা বাধা প্রদান করার মাধ্যমে কোলেস্টেরল সিনথেসিস কম করে। এর ফলে রক্তে এলডিএল কোলেস্টেরল কমে যায়। এর ফলে বিভিন্ন বড় বড় রোগ যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক এর রিস্ক কমে যায়। অ্যাটোরভাস্টেটিন এর ডোজ, মেডিসিনটি 10 বা তার বেশি বয়সের মানুষেরা 10 থেকে সর্বোচ্চ 80 মিলিগ্রাম পর্যন্ত দৈনিক একবার খেতে পারেন। তবে আপনি কতটুকু খাবেন তা ডাক্তার আপনার রোগের ধরন এবং রক্তের কোলেস্টেরলের মাত্রার উপর ভিত্তি করে ডোজ অ্যাডজাস্টমেন্ট করে দিবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিনটি খাবেন না। 10 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে ব্যবহার করা যেতে পারে। প্রশ্ন নম্বর 2, মেডিসিনটি মেদ বা ওজন কমানোর জন্য ব্যবহার করা যাবে কি না? এই মেডিসিনটি শরীরের মেদ বা ওজন কমানোর জন্য ব্যবহার করা যাবে না। এটি একটি রক্তের কোলেস্টেরল কমানোর মেডিসিন। এই মেডিসিনটি সেবন করা হয় যখন রক্তের কোলেস্টেরল নর্মালের চেয়ে হাই থাকে। মেডিসিনটির ইন্ডিকেশনস হল হাইপারলিপিডেমিয়া বা ডিসলিপিডেমিয়া, যার অর্থ হল কোলেস্টেরলের মাত্রা যখন নর্মালের চেয়ে হাই থাকে। নর্মালি কোলেস্টেরল আমাদের জন্য অত্যন্ত উপকারী, এটি ছাড়া আমরা বাঁচতেই পারবো না, কারণ আমাদের শরীরের সকল ধরনের স্টেরয়েড হরমোন এই কোলেস্টেরল থেকে তৈরি হয়। ছেলেদের সেক্স হরমোন টেস্টোস্টেরন এবং মেয়েদের সেক্স হরমোন এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন তৈরি হয় এই কোলেস্টেরল থেকে। কোলেস্টেরলকে আমাদের শরীরের কোষের সেল মেমব্রেন এর বিল্ডিং ব্লক বলা হয়। সো যদি কেউ এই মেডিসিনটি হাই কোলেস্টেরল ছাড়া খান, তাদের সেক্সের প্রবলেম সহ নানা ধরনের প্রবলেম হতে পারে। রক্তের কোলেস্টেরল এবং শরীরে জমে থাকা মেদ বা চর্বি এক জিনিস নয়। এই ধরনের ভুল ভুলেও করবেন না। কোলেস্টেরল সম্পর্কে ভালোভাবে জানতে আমার কোলেস্টেরল কি, কোলেস্টেরল আমাদের জন্য ক্ষতিকর নাকি উপকারী, এই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। প্রশ্ন নম্বর 3, মেডিসিনটি খাওয়ার আগে না পরে খেতে হয়? এই মেডিসিনটি আপনি খাওয়ার আগে বা পরে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে খাওয়ার আগে খাওয়াটাই উত্তম। একটি প্রেসক্রিপশন আপনাদের সাথে শেয়ার করি। প্রেসক্রিপশনটি বাংলাদেশের নাম্বার 1 নিউরোলজিস্ট প্রফেসর ডক্টর কাজী দীন মোহাম্মদ স্যারের হসপিটাল এসপিআরসি অ্যান্ড নিউরোলজি হসপিটালের। খেয়াল করুন, এখানে জেলপিড এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয়েছে, যার জেনেরিক নেম অ্যাটোরভাস্টেটিন, এবং সাইটে লেখা আছে B/M, যার অর্থ বিফোর মিল বা খাবার আগে। সো মেডিসিনটি খাওয়ার আগে খাওয়াটাই উত্তম। প্রশ্ন নম্বর 4, মেডিসিনটি কতদিন খেতে হবে? মেডিসিনটি একবার খাওয়া শুরু করলে সারা জীবনই খেতে হয়, কারণ মেডিসিনটি খাওয়া বন্ধ করলে আপনার রক্তের কোলেস্টেরল আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যা আপনার জন্য মারাত্মক হতে পারে। তবে প্রতি 2 থেকে 3 মাস পরপর আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোলেস্টেরলের মাত্রার উপর ভিত্তি করে ডোজ কম বেশি করে নিতে পারেন। প্রশ্ন নম্বর 5, এই মেডিসিনটি সকালে না রাতে খেতে হয়? এই মেডিসিনটি আপনি দিনের যে কোনো সময় নিতে পারেন, তবে একটি নির্দিষ্ট সময়েই নিতে হবে। যেমন সকালে খেলে প্রতিদিন সকালেই খেতে হবে, আবার রাতে খেলে প্রতিদিন রাতেই খেতে হবে। আপনি দুপুরেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অধিকাংশ ডাক্তার এটি রাতে প্রেসক্রাইব করে থাকে, কারণ এই মেডিসিনটি যে এনজাইমকে বাধা প্রদান করার মাধ্যমে কোলেস্টেরল সিনথেসিস কমায়, তার অ্যাক্টিভিটি রাতে বেশি থাকে, ফলে মেডিসিনটির কার্যকারিতা তুলনামূলক একটু বেশি পাওয়া যায়। প্রশ্ন নম্বর 6, এই মেডিসিনটির সাথে কি গ্যাস্ট্রিকের মেডিসিন খেতে হবে? এই মেডিসিনের সাথে গ্যাস্ট্রিকের মেডিসিন খাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই মেডিসিনটি খেলে পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা নেই।
এখানে একটি গবেষণার রেজাল্ট দেওয়া হলো আপনাদের বিশ্বাসের জন্য। এখানে বলা হচ্ছে যে স্টেটিন, তার মানে অ্যাটোরভাস্টাটিন, রোসোভাস্টাটিন, সিমভাস্টাটিন, পিটাভাস্টাটিন, এই মেডিসিনগুলোকে বোঝাচ্ছে, কারণ এই জাতীয় মেডিসিনকে একত্রে স্টেটিন বলা হয়। লক্ষ্য করে দেখুন, প্রতিটা মেডিসিনের শেষেই স্টেটিন লেখা আছে, তাই এদেরকে একত্রে স্টেটিন বলা হয়। যাই হোক, তো এই গবেষণায় বলা হচ্ছে যে স্টেটিন সেবন করলে পেপটিক আলসার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। গবেষণাটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। মেডিসিনটির সাথে অ্যান্টাসিড জাতীয় সাসপেনশন খেলে মেডিসিনটির কার্যকারিতা কমে যেতে পারে। যদি খেতেই হয় তাহলে মিনিমাম 2 ঘন্টা ব্যবধান রাখা উচিত। প্রশ্ন নাম্বার 7, গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না? গর্ভাবস্থায় এই মেডিসিনটি ব্যবহার করা যাবে না, তবে স্তন্যদানকালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে। প্রশ্ন নাম্বার 8, ট্রাইগ্লিসারাইড বা টিজি কমাতে মেডিসিনটি ব্যবহার করা যাবে কি না? অ্যাটোরভাস্টেটিন এলডিএল কোলেস্টেরল কমানোর পাশাপাশি টিজি বা ট্রাইগ্লিসারাইডও কমাতে পারে, সো টিজি কমাতেও মেডিসিনটি ব্যবহার করা যাবে, যদিও টিজি কমানোর জন্য আলাদা মেডিসিন আছে, যেমন ফেনোফাইব্রেট। প্রশ্ন নম্বর 9, ওষুধ খেতে ভুলে গেছি, এখন করণীয় কি? এই সমস্যাটা একটি কমন সমস্যা। 2-1 দিন মেডিসিন খেতে ভুলে যাওয়াটা স্বাভাবিক। মেডিসিনটি খেতে ভুলে গেলে যখনই মনে পড়বে তখনই খেয়ে নিতে পারেন, তবে পরবর্তী ডোজের সময় কাছাকাছি চলে আসলে আগের মিস করা ডোজ খাবেন না, একসাথে 2টা ট্যাবলেটও খাবেন না। উত্তম হলো একটি ডোজ মিস হলে সেটি বাদ দিয়ে পরের ডোজ থেকে কন্টিনিউ করা। প্রশ্ন নম্বর 10, মেডিসিনটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না? এই মেডিসিনটি একটি সহনীয় মেডিসিন, তারপরেও এই মেডিসিনটি খাওয়ার ফলে কিছু কিছু রোগীর ক্ষেত্রে মায়ালজিয়া বা মাংসপেশির ব্যথা, অ্যাস্থেনিয়া বা শারীরিক দুর্বলতা, মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, ঠান্ডা বা সর্দি লাগার মতো অনুভূতি ইত্যাদি হতে পারে। ধন্যবাদ।